الله أكبر الله. جناب أبو سلمى بن عمار وربنا قمت بقصد برأجب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أول بابا الله ولوك سلمان غيمان رسانا جاي উপস্থিত দেশের শীর্ষস্থানীয় বিধগ্ধ ওলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আজকে জনসংখ্যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এলাকার এই গ্রামের মাটি মানুষের সাথে আমার বাবা ধরে উঠেছে। সে শিশুকাল থেকে বয়স্ক শেষ পর্যন্ত জীবনে যত দূরে যাওয়া লাগছে দিন শেষে আমার বাবা এই গ্রামের মাটির মানুষের সাথে মিশে গেছেন। আপনাদের মাটির মানুষের সাথে আমার বাবা দিন শেষে চলে এসেছেন। আপনাদেরকে আমার বাবা যেভাবে ভালোবেসেছেন আপনারাও আমার বাবাকে সেভাবে ভালোবেসে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এটাই আমাদের সবচেয়ে খুশির বিষয়। আমার বাবা সবসময় ঐক্য নিয়ে কথা বলতেন, মুসলিম ভ্রাতৃত্ব নিয়ে সবচেয়ে বেশি কথা বলতেন। দিন কায়েমের পাশাপাশি আমাকে একটি কথা বলে গিয়েছেন, আলোচনা থেকে বাছাই করে আমার বাবার গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো, বিশেষ করে ঐক্য নিয়ে যে আলোচনাগুলো, ওগুলো কয়েকটা পাণ্ডুলিপি করে পুস্তক আকারে প্রকাশ করার জন্য এটা আমাকে বলে গিয়েছেন। আমি আশা করি ইনশাআল্লাহ এটা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আর কিছুক্ষণের মধ্যে জানার জন্য আমার শুরু হবে। জানার জন্য আমার পড়াবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশ্বনন্দিত আলিম এদিন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাহেব আলহাজ সাহেব আনোয়ার হোসেন তাহির জাবেরী আল মাদানি হাফিজাহুল্লাহ। জি, আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবাকে যদি কারো কথা, আমার বাবার কোনো কথা যদি কেউ কষ্ট দিয়ে থাকেন আমার বাবাকে ক্ষমা করে দেবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সমাপনী কথা এবং জানাজা পড়াবেন এই দেশের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদ রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহির জাবেরী আল মাদানী মহতরমকে সমাপনী কথা এবং জানাজা পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى، والصلاة والسلام على حبيبه المصطفى صلى الله عليه وسلم. أرد على أهوال مصطفى نفسه خلفه আমরা বিভিন্ন জানাজা দেখেছি এবং এই জানাজার দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে উনি কেমন ছিলেন। القرآن الكريم الله تعالى يقول إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. بإيمان فرهم جلاء لك عمل كرس الله لبحساء تنهر الكسك سنطا إذا جمرا قلنا الجنازة في تلاب ولي جرى نفسك الله لطول كبساش كرلا নিকৃষ্ট। আজ প্রমাণ হয়ে গেল ডক্টর মৌলানা লুৎফর রহমান সাহেব কেমন লোক ছিলেন, এখন আর জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। এখন শুধু আমাদের প্রয়োজন এই মাইয়েদের জন্য দোয়া করা। এখন আর উনি কিছুই পাবেন আমাদের থেকে, একটাই পাবেন, সেটা হলো দোয়া।
আমরা যখন শুনেছি আমি চট্টগ্রাম ছিলাম এই انتقالের খবর শোনাবার জন্য আমি দেখেছি আমার হক কেন সবার যে বেশি সম্পর্ক আমার সাথে বলা আমার এলাকার লোক এবং রায়পুর আলিয়া যখন লেখাপড়া করতেন আমি ওনার চিঠি দিলাম আমার যে বয়স আলহামদুলিল্লাহ অনেক বেশি ওনার কিন্তু আজ ছাত্র জীবন থেকে ওনার সাথে সম্পর্ক আজ বিদায় হয়ে গেল আজ দেখা হবে না দেখি না আজ দেখা হবে দেখা হবে ইনশাআল্লাহ আজিজ দেখা যে কাজ করে গিয়েছেন উনি জান্নাতে পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ এই জন্য উনি যে দিন কায়েমের জন্য আজীবন চেষ্টা করেছেন এই আমানত আমাদের কাছে রেখে গিয়েছে ঠিক কিনা বলেন এই আমানতের সাথে যদি গদ্দারি করা হয় তাহলে আইন্দ আল্লাহ প্রত্যেককে মুআফাদা করতে হবে আল্লাহ পাকের দরবারে ঠিক কিনা আজ আমরা এই শপথ নিব উনি যে রাস্তা আমাদেরকে দেখা গিয়েছিল কোরআন করিমের মাধ্যমে ওই রাস্তায় আমাদের জীবনের বিনিময় হলো আমরা কোরআনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন আজ বেশি কথা বলার দরকার নাই মউতুল আলমী মউতুল আলম একজন নেককার আলম জমিন থেকে বিদায় নেওয়া ইন্তেকাল করা ও তার গোটা বিশ্ব মরে যাওয়া সময় আর বিভিন্ন দিকে আমাদের ইমান নষ্ট করার জন্য বিভিন্ন অবস্থায় আলম সুরত নিয়ে আজ আমাদের ধোকা দেওয়ার চেষ্টা করছে এদের ধোকা আমরা করবো না ইনশাআল্লাহ দিন কায়েমের জন্য যে কোনো পন্থায় হোক আমরা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকে ওনার সাইয়াদ গুলো মাফ করে ওনাকে হাসানাত ভরপুর করে জান্নাতুল ফিরদাউসুল আলা দান করুন আমিন হাদা মা আন্দি ওয়াল আলম আন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি মুসলিমিনা মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহ إنه هو التواب الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত হাজির তারা ওখানে সাজে আছেন যে ভেঙে পড়তে পারে নেমে আপনারা সব শুনে করুন আপনারা সামনে আছেন তারা সামনে আছেন একটু পিছনে না এখানে সেন্টার করবেন নাই পিছে আর পেটে লাগান আমাদের ইমাম সাহেব দাঁড়াবেন ইমাম সাহেবের পিছনে থাকতে হবে একটু সময় দয়া করে পিছনে যান আপনারা স্কুলের উপর আছেন খাবে আপনারা ওখানে সব শুনে করে দাঁড়ান আপনারা সবাই সব শুনে করুন আগে সব শুনে হোক না ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন